এই স্বজনহীন শহরে হঠাৎ কোন স্বজন এলো আমার। চারদিকে হাজারো মানুষের ভিড়, সেই মানুষের ভিড়ে প্রিয় মুখগুলোকে তো আর দেখতে পাই না, তাই হঠাৎ কে আসবে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মরুভূমিতে যেমন এক পশলা বৃষ্টির অপেক্ষায় থাকে সারা বছর মানুষ, ঠিক সেরকম স্বজনহীন যারা থাকে তারাই বুঝে হঠাৎ কোনো স্বজনের আগমন তার জন্য সেরকম এক পশলা বৃষ্টির সমান খুশির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে আমার বাসায় কেউ একজন আসবে, আমি মেহমান বলবো না, কারণ আমার আপনজন কখনো আমার মেহমান হয় না। যেহেতু কক্সবাজার, কক্সবাজারে অনেকেই বেড়াতে আসে, আর এখন যেহেতু আমি আছি, আমার আপনজন কেউ আসলে আমাকে না দেখে তো যাবেই না। আমি জানতামই না সে এসেছে, আর গত রাতে যখন আপার সাথে কথা বলছিলাম, তো প্রতিদিনই কথা বললে জিজ্ঞেস করি ভাই বোন সবার কথা, বাচ্চাদের কথা, তো জিজ্ঞেস করলাম যে স্বামী সাবি কোথায়, বলে সাফি তো আছে আর স্বামী হচ্ছে কক্সবাজার গিয়েছে। কী বলো কক্সবাজার গিয়েছে, আমি এখানে, ও কোথায় আসছে? বলো ও বন্ধুদের সাথে ঘুরতে গেছে, এখন আমি বলছি তোমাকে যেন দেখে আসে। ঠিক আছে, তা আমি পরে ফোন দিলাম, ও আর ফোন রিসিভ করেনি, সম্ভবত বন্ধুদের সাথে ব্যস্ত ছিল রাতের বেলা। পরেও ফোন ব্যাক করছে, আর ফোন ব্যাক করে বলে খালামণি তুমি মেসেজে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে রাখো, আমি কালকে দুপুরে আসব। আমি বললাম তোমার বন্ধুরা আসবে না? বলে না, ওরা কেউ আসবে না, আমি একা আসব। তো ছেলেরা বেড়াতে এসেছে, তাদের বেড়ানোতে তো ব্যাঘাত ঘটানো যাবে না, আমার বাসায় থাকার জন্য বলাও যাচ্ছে না। বলেছি যদিও যতটুকু বলা, কিন্তু ওরা আসবে না, ওরা হোটেলেই থাকবে, সব বন্ধুরা মিলে এসেছে মজা করবে। তাই আমি বললাম ঠিক আছে তুমি এসো। তো দুপুরের আগে আগে এসেছে, যেহেতু শুক্রবার ছিল, আর জিজ্ঞেস করলাম সকালে কী খেয়েছো, বলে কিছুই খাইনি। আমরা কিন্তু এর মধ্যে নাস্তা শেষ করে ফেলেছি, আর শুক্রবার যেহেতু জারিফের আফিফের বাবাও বাসায় আছে, আমরা চারজনে নাস্তা করে বসেছি। জারিফের বাবা একটু বাজারের দিকে গিয়েছে, আর এই ফাঁকে ও এসেছে, তো ও তো চিনে না, পরে আমি ওকে নিচ থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসলাম। যার কথা বলছি সে হচ্ছে আমার বোনের বড় ছেলে, মানে আমাদের ভাই বোনের সবার মধ্যে সে হচ্ছে আমাদের বড় সন্তান। তো যাই হোক, এখন ও যে এসেছে বলে খাওয়ানো, আমি কিছু খাবো না, নাস্তা বানাতে হবে না। আমার তো আর মনে মানছে না, আমরা নাস্তা খেয়ে ফেলেছি, আমরা খোলা জালি পিঠা বানিয়েছিলাম, তাই ওর জন্য আমি বেশি কিছু করিনি, পরোটা বানিয়ে নিয়েছি আর ডিম পোস্ট করে নিয়েছি। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুরে রান্নাবান্নাও করতে হবে, আর অন্য কিছু করতে পারলাম না। এরপরে জারিফের বাবা বাজার থেকে এসেছে, তো মুরগি নিয়ে এসেছে, আর শুক্রবারে এখানে আশপাশে তেমন ভালো বাজারও পাওয়া যায় না, যদিও আমাদের চট্টগ্রাম থাকতে আমরা শুক্রবারেই বিশেষ করে বাজার করতাম, সব কিছু শুক্রবারে বেশি সুন্দর সুন্দর ভালো ভালো পাওয়া যেত, কিন্তু এখানে হচ্ছে তার উল্টা। আর বের হলে দেখি শুক্রবারে বেশিরভাগই দোকানপাট বন্ধ থাকে এদিকে। তো যেহেতু ছেলে একজনই এসেছে, আর ও এত আহামরি কোনো কিছু খায়ও না, মানে মাংস আর ভাত হলেই এমনটা হয়ে যায়, তো নিজের ছেলেদের জন্য তো আর মেহমানের মতো আয়োজন করবো না, একদম অল্প কিছু রান্নাবান্না করবো। ও আবার চলে যাবে ওর বন্ধুদের কাছে, বললাম বন্ধুদেরকে নিয়ে আসে নাই কেন, বলেছিলাম কিন্তু ওরা আসেনি। তো যাই হোক, ও যেহেতু এসেছে ওর জন্য ওর পছন্দের দু একটা আইটেম রান্না করবো, আর সেই সাথে শুক্রবার তো এমনিতেই জারিফের বাবা বাসা থাকে, তাই দুপুরে রান্না করা হয়। এখন আমি আগে থেকে ফ্রিজে চিংড়ি মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি, মুরগি রান্না করব আর দু একটা টুকটাক কি রান্না করব, শাকসবজি কিছুই রান্না করব না, কারণ সে শাকসবজি কিছুই খায় না। তো এই তো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে পিঠে মানে কেটে তারপর ভিতরে একটা ময়লা থাকে কালো রঙের, সেটা বের করে নিয়েছি প্রত্যেকটা মাছ থেকে। ওটা থাকলে খেতে খুবই জঘন্য লাগে। আমি আমার আম্মা দেখতাম যে কোনো অনুষ্ঠানে গেলে চিংড়ি মাছ খেতেন না, উনি বলতো চিংড়ি মাছের মাথায়ও ময়লা থাকে, আর ঘাড়ের মাঝখানে যে একটা সুতার মতো থাকে কালো, বিশেষ করে বড় চিংড়ি মাছে বেশি দেখা যায়, ওটার জন্য উনি কোনো দিনও বাইরে চিংড়ি মাছ খেতেন না, আমাদেরকে বলতেন যে খাওয়ার দরকার নেই। তো যাই হোক, আমরা তো আমার আম্মার কাছ থেকেই শিখে নিয়েছি, আর অনেকেই এখন জানে, অনলাইনে সুবাদে যারা একদমই জানতো না তারাও জানে, আর যারা জানে না তারা মাঝে মধ্যে এরকম আমাদের টুকিটাকি আমি টিপসগুলো শেয়ার করি, বা আমাদের মতো যারা ব্লগ শেয়ার করে ওদের থেকে দেখে অনেকে জানতে পারে, একজনও যদি জানে সেক্ষেত্রে দেখিয়ে দেওয়া আর কি। তো চিংড়ি মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছি, এখন ভেজে নিচ্ছি। শুধুমাত্র এভাবে ভেজে এই চিংড়ি মাছটা খাওয়া যায়, অনেক মজা হয়, শুধু ডাল আর চিংড়ি মাছ দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় এভাবে ভাজি করলে, সব মশলা মাখিয়ে, আর অন্য কোনো মশলা টশলা দিয়ে করতে হয় না বা রান্নাও করতে হয় না। তারপরও আমি একটু ভালো লাগার জন্য পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এটার উপরে দিয়ে দিব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, প্রথমে অবশ্য ভেবেছিলাম এভাবে শুকনায় খেয়ে নিব, পরে ভাবলাম যে না, মানে আমি তো খুব বেশি কিছু রান্না করব না, দুই তিনটে আইটেম মাত্র রান্না করব, তো একটু পেঁয়াজ বেরেস্তা করে দিলে খেতে ভালো লাগবে, স্বামী জারিফ দুজনেই পছন্দ করবে, জারিফও চিংড়ি মাছের সাথে বেরেস্তা বা পেঁয়াজ ভাজি করে দিলে খেতে পছন্দ করে অনেকটা। তা আমি এই তো চিংড়ি মাছের জন্য পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি, এখানে আর কিছুই মশলা ব্যবহার করব না, জাস্ট একটু লবণ দিব পেঁয়াজগুলো লবণ হওয়ার জন্য, সাথে সাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে।
আর আমার এমন ভাগ্য যে আমার তো কেউ আসেই না বাসায়, আর এখন হঠাৎ করে আসলো। তাও গ্যাসের আজকে একটু পাওয়ারটা দেখতেছি কমে যাচ্ছে। আগে কী হতো, গ্যাস শেষ হয়ে গেলে শেষই হয়ে যেত, এখন এখানে অবস্থা বুঝলাম না। মানে একটা চুলা জ্বললে ঠিকমতো জ্বলে, দুইটা চুলা জ্বালালে কমে যায়। এটা আমি প্রথমে ভেবেছিলাম আমার চুলার সমস্যা, পরে দেখলাম যে না, চুলার সমস্যা না, এটা হচ্ছে গ্যাসের জন্য। গ্যাস যখন কমে আসে তখন এক চুলা জ্বালালে ঠিকঠাক জ্বলে, দুই চুলা জ্বালালে কমে যায়। তো এক চুলায় তো আর রান্নাবান্না করতে অসুবিধাই লাগে, দুইটা তরকারি রান্না করলেও আমার দুই চুলায় রান্না করতে সুবিধা লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ রান্নাঘর থাকতে আসলে ভালোও লাগে না। তো দিদি গ্যাস যেহেতু সমস্যা করতেছে, তার মধ্যে শুক্রবার যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায়, তাই আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাওটা রাইস কুকারে ভালো হয়, সাদা ভাতের চেয়ে আমার কাছে পোলাও খিচুড়ি মনে হয় যেন রাইস কুকারে সুন্দর মতো ঝরঝরাও হয়। সাদা ভাতটাই শুধুমাত্র মানে আমার ভালো লাগে না রাইস কুকারে, না আমার বড়ো ছেলের ভালো লাগে না আমার ভালো লাগে। তো আমি তেলের মধ্যে খুব ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি। একটা সুবিধাই হয়েছে, রাইস কুকারে অনেকক্ষণ ধরে চালগুলো ভাজা যাচ্ছে কিন্তু পোড়া লেগে যাচ্ছে না, খুব সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে। চাল ভাজতে দিয়ে দিতে আমি মুরগির মাংসটা কেটে পরিষ্কার করে সেটাও মেখে নিচ্ছি। এটাও আমি আজকে প্রথমে কষিয়ে নিব, তারপরে ভাজব। মুরগির মাংস তো অনেক রকম করে রান্না করা যায়, আমার কাছে এটা খুব ইজি এবং খুব মজার মনে হয়। মানে এভাবে মশলা মাখিয়ে প্রথমে একটু কষিয়ে নিব, এরপরে এটাকে আবার তেলের মধ্যে সব মশলা দিয়ে ভেজে নেব। তো এটা একটা মাখামাখা ঝোলও থাকে, খেতেও ভালো লাগে। চালে আমি পানি টানি দিয়ে সুন্দর করে একটু গাজর কুচি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়েও এসেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে উপর নিচ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আর কিছু করতে হবে না, এগুলো এমনি এমনি হয়ে যাবে। আর পরে ভাবলাম যে শুধু চিংড়ি মাছ আর মুরগির মাংস, ফ্রিজে তো কাতল মাছও আছে, তাও বের করে সেটাও ভেজে নিলাম। তো মাংসটাও শুকনো হবে, চিংড়ি মাছটাও শুকনা শুকনা, তাই ভাবলাম যে রুই মাছ মানে কাতল মাছটা রান্না করি। যাদের সাথে একটা সময় আমার প্রায় প্রতিদিনই দেখা হতো, প্রতিদিন না হলেও একটা সময় গিয়ে একদিন পর দুদিন পরে দেখা হতো, তাদেরকে যখন এখন মাসকে মাস দেখি না তখন কিন্তু অন্যরকম খারাপ লাগে। আমার এই ব্যাপারগুলো অনেকের কাছে মানে হাসির হতে পারে বা খুবই ছোটোখাটো ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমি যেহেতু আমার আজীবন আমার কাছের মানুষের খুব কাছাকাছি ছিলাম, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন আমি একদম বিয়ের দিন থেকে এই কক্সবাজার আগা আসার আগ পর্যন্ত একদম বাবার বাড়ির কাছাকাছি ছিলাম, এবং আমার যাওয়া আসা তো ছিলই। বিয়ের প্রথম প্রথম হয়তো বা একটু দেরিতে এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন পরে গেলেও, পরে তো একেবারে আম্মা মারা যাওয়ার পরে বা আগে করে একদম প্রায় প্রতিদিনই যাওয়া হতো। বিশেষ করে আম্মা মারা যাওয়ার পর থেকে প্রায় একদিন পর পরে যাওয়া হতো, শুধুমাত্র করোনার সময় বন্ধ ছিল, তারপরেও মাঝে মধ্যে কেউ না কেউ এসে আমাকে দেখে যেত। এখন এমন অবস্থা হয়েছে যে কারো চেহারা দেখতে চাইলেও দেখতে পারি না। মোবাইলের দেখা আর বাস্তবে দেখা কি এক? এক না কিন্তু একদমই। মোবাইলের কথা মানে ওভাবে আমার কাছে মানে ফিল করি আমি যে মোবাইলের বিষয়টা আলাদা। মোবাইল আসতে কথা বলতে পারি ঠিক আছে, কিন্তু সবার সাথে তো আর কথা ওভাবে হয়েও ওঠে না। ছেলেগুলো থাকে ছেলেদের কাজে ব্যস্ত, ভাইরা ভাইদের কাজে ব্যস্ত, ওদের হাতে তত সময় আছে যে বসে বসে মোবাইলে কথা বলবে, হয়তো আপদ বিপদে বা ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য দুই এক মিনিট কথা বলি, আর গেলে তো ঘন্টায় ঘন্টায় দেখা হচ্ছে কথা হচ্ছে, সেই বিষয়গুলো আলাদা। আমার মতো যারা মানে এরকম স্বজনহীনভাবে থাকেন বা একটা শহরে আছেন যেখানে আপনার কোনো আপনজন নাই, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, একদম কেউ থাকে না ওই জায়গায়, তারা বুঝতে পারে হঠাৎ করে কারোর সাথে দেখা হওয়া বা কেউ আসা কী পরিমাণ আনন্দের। এখন বলতে পারেন যে বিদেশ থেকে যারা থাকে তারা তো আসতে পারে না দেখতে পারে না, আপনি তো চাইলেই যেতে পারেন এক শহর থেকে এক শহর, চার ঘন্টা পাঁচ ঘন্টার দূরত্ব, সেটা ঠিক আছে, কিন্তু সংসার রেখে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় তো মন চাইলে আর চলে যাওয়া যায় না। যেমন গতকালকে এত খারাপ লাগছিল যে কাউকে দেখবো বা যাবো চলে যাবো, কিন্তু চাইলে তো আর যাওয়া যায় না, ইমোশন দিয়ে আসলে জীবন চলে না। খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি, একসাথে আমরা খেয়ে নিব। অনেকদিন পরে জারিফ আফিফকে এত খুশি দেখেছি, ওরা তো স্বামী ভাইয়াকে পেয়ে মনে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে, যেতেই দিবে না কোনোভাবে। আবার সাফি কেন আসলো না সেগুলোরও খবর নিচ্ছে। সাফি হচ্ছে আমার বোনের ছোটো ছেলে। তো যাই হোক, যারা কষ্ট করে আমার আজকের ভিডিওটা দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।